নমস্কার, আমি সমীর আইচ বলছি। আমরা প্রত্যেকেই জানি যে গোটা পৃথিবীতে যে ত্রাস চলছে করোনা ভাইরাসের কারণে, বহু মানুষের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আমাদের দেশও আক্রান্ত, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই আমাদের কাছে একটাই নির্দেশ দিচ্ছেন, বা ডাক্তাররা, যাতে আমরা ঘর থেকে না বেরোই। তাতে আমরা যেমন সেফ থাকবো, অন্যেরাও সেফ থাকবো এবং নিজে বাঁচবো, অন্যকে বাঁচার সুযোগ করে দেব। সুতরাং খুব জরুরি কাজ না হলে আমার মনে হয় বন্ধুরা বাইরে না বেরোনোই ভালো। ঘরে বসে যে যার কাজ, আমি যেমন ছবি আঁকি, আমি ছবি আঁকছিলাম। আপনারা যে জিনিসটা করতে ভালোবাসেন, কেউ বই পড়তে, কেউ গান করতে, কেউ কবিতা লিখতে, বহু কাজ আছে তাছাড়া সংসারে, সেগুলো করাটাই আমার মনে হয় এই সময় আমাদের করা উচিত। ভালো থাকবেন এবং সরকারি নির্দেশগুলো দয়া করে মান্য করে চলুন। নমস্কার। আজ ভাবতে পারছি না যে আমরা এখন কোন পৃথিবীতে বসবাস করছি, যেখানে সারা দিন রাত মৃত্যু মিছিল চলেছে, আতঙ্কিত প্রাণ বাঁচানোর জন্য মানুষের হাহাকার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আজ জীবন বাজি রেখে আমাদের বাঁচানোর জন্য প্রাণপাত করছেন এক অশুভ শক্তির, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে। কিন্তু কেন এমনটি হলো? এ তো সমস্তই আমাদের কৃতকর্মেরই ফল। আমরাই তো সবের পরিস্থিতিটাকে সৃষ্টি করেছি। ঈশ্বর আজ বড় রুষ্ট, তিনি আমাদের শিক্ষা দিতে চান, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের দম্ভ, এ সমস্ত অর্থহীন, আমাদের সে ক্ষমতা কোনো ক্ষমতাই নেই। তাই আসুন আমরা আবার সুদিন ফিরিয়ে আনি, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা একাত্ম হয়ে সরকারের নির্দেশ, ডাক্তারের নির্দেশ, এ সমস্ত মেনে চলি। আমরা ডিস্টেন্স বজায় রেখে, দূরত্ব বজায় রেখে, মুখোশ পরে, হাত ধুয়ে যে সমস্ত আমাদের বলা হয়েছে, সে সমস্ত যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তবে আমরা নিশ্চয়ই সুদিন ফিরে পাব, আবার আমরা সুস্থ হয়ে উঠব। ভালো থাকবেন। নমস্কার। কোভিড-19 আজকে সবথেকে বেশি উচ্চারিত একটি শব্দ। মাত্র চার মাস বয়স এই অসুখটির, কিন্তু সমস্ত পৃথিবী সন্ত্রস্ত। আমরা কেউই প্রস্তুত ছিলাম না এই ধরনের একটি সংক্রমণের জন্যে। এটাকে বলা যেতে পারে ওয়েক আপ কল, যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত বড় বড় ইকোনমি, সমস্ত পাশ্চাত্যের দেশগুলির এবার পাবলিক হেলথ এবং সাধারণ স্বাস্থ্য এই পর্যায়ে অনেক বেশি ইনভেস্ট করা উচিত, প্রস্তুত থাকা উচিত, আরও অনেক অন্য রকমের সংক্রমণ আসতে পারে। এই চার মাস বয়স সংক্রমণটি যাতে করে আমরা লড়াই করতে পারি এর বিরুদ্ধে, তার জন্যে পরীক্ষা নিরীক্ষা চলছে, গবেষণা চলছে। আমি জানি যে খুব শিগগিরই আমরা হয়তো এর ভ্যাকসিন আবিষ্কার করতে পারবো। তবে আপাতত আমার ধারণা, হুড় দেওয়া নির্দেশিকা, আমাদের চিকিৎসকদের বলা কথা যে বাইরে বেরোবেন না, মাস্ক পরে বেরোবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, যেটা খুবই কঠিন আমাদের দেশে, কারণ আমাদের দেশে, আমরা গরিব দেশ, আমাদের দেশে মানুষ একটা ঘরে হয়তো 8-10 জন থাকে। যাই হোক, যতটা সম্ভব এর মধ্যে হাত সাবান দিয়ে ধোবেন বাইরে বেরোলে, এবং সাবধানে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন, তাহলে হয়তো এই সংক্রমণ অত বেশি হবে না। এই সংক্রমণ খুব তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু এটার ডেথ রেট অত বেশি নয়, সুতরাং সেটা একটা স্বস্তির কথা। এবং আমি দৃঢ় নিশ্চিত যে খুব শিগগিরই পৃথিবী আবার স্বাভাবিক হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চৌধুরী,
গভর্নমেন্ট আর্ট কলেজে কলকাতা প্রাক্তন প্রধান এবং পেইন্টিং ডিপার্টমেন্টের অধ্যাপক। আমার ছাত্র বিপুল রায় উত্তরবঙ্গে থাকে, তার অনুরোধে আমি এই লকডাউন পিরিয়ডে আমার কিছু বার্তা দিতে চাই। যেমন আমাদের কলকাতা খুব কড়া লকডাউন হচ্ছে, আমি একটি আবাসন প্রকল্পের মধ্যে থাকি, আমাদের গেটের ভেতরে বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আসা যাওয়া বন্ধ। আর আমার একটু শারীরিক অসুস্থতা থাকায় আমার নিজে যাওয়া আসার প্রশ্নই ওঠে না, সুতরাং আমি আক্ষরিক অর্থে গৃহবন্দী। এই সময়ের মধ্যে নানা রকম কাজ যেগুলো বাড়িতে করা হতো না, নিজের একটু আঁকিবুকি কাটা কাগজ টাগজের মধ্যে সেই সব কিছু না পেলে এই আমার দরজা, যেরকম দেখছেন দরজা জানলা দেয়াল আছে, সেসব জায়গায় একটু রং নিয়ে আঁকিবুকি কেটে ফেলতে পারে বা আপনার যে কাজ ভালো লাগে সে কাজটা করার সম্মুখ সুযোগ এই সময়টা। এই সময়টাকে পজিটিভলি কাজে লাগানো যায়, কনস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিয়েটিভ হয়ে যায়, বাড়ির মানুষদের সঙ্গে ইন্টারাকশন হয় যেটা সারা বছর কম হয়, সারা বছর বাইরের জগতেই আমরা বেশি সময় কাটি। তার মধ্যে উপকার হচ্ছে যে লকডাউন পিরিয়ডে এই করোনার যে অ্যাটাক চেন তৈরি হয়েছে সেই চেনটা ব্রেক আপ করতে সুবিধা হয় যদি আমরা বাড়িতে সময়টা কাটাই। লকডাউনের অনেকগুলো দিন কেটে গেছে। শুরুতে যখন লকডাউন চলছে তখন প্রথম দিকে মনে হতো যে মানুষ এটা সত্যি সত্যি কীরকম ভাবে নেবে। আমি একরকম ভাবে নিয়েছিলাম যে অনেক না করা কাজগুলো যাতে করা যায়। আমি সেই সমস্ত কথা কিছু বলছি না যা অনেক মানুষ করে চলেছে, সেই সমস্ত ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী যারা সবার সামনে সামনে লড়াই করছে, যারা আমাদের খাবারগুলো জোটাচ্ছে, যারা এই সময়েও যারা রেগুলার আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে চলেছেন, আমরা যে ইলেকট্রিসিটিটা এখনো পর্যন্ত পাচ্ছি, সেই ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত মানুষেরা অনেক, হয়তো আমরা জানি না আরো কতজন আছে। কেউ কেউ এখন নিজের বাড়ি যেতে পারেনি, নিজেকে লকডাউন করে উঠতে পারেনি, তবুও আমরা নিজেদেরকে লকডাউন করার চেষ্টা করছি। আশায় আছি নিশ্চয়ই একদিন আমাদের দেশ করোনা মুক্ত হবে, আমরাও লকডাউন থেকে বেরিয়ে আসব, আশা করছি। যতদিন না চলে ততদিন আমাদের লকডাউন থাকতেই হবে, মনের নয়, মাথার নয়, নিজেদের ঘরে বসে কাজেরও নয়, এগুলোর কোনো লকডাউন নেই, কাজ চলতে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাই ফ্রেন্ডস, আমি ধনঞ্জয় মণ্ডল। সারা বিশ্বজুড়ে করোনা চলছে, করোনা ভাইরাস থেকে সবাই সাবধান থাকুন, ভালো থাকুন, বাড়িতেই থাকুন। লকডাউন আমাদের ভালোর জন্যই করা হয়েছে, লকডাউনের সব নিয়ম মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। হাই, আমি মিহির। করোনা ভাইরাস সম্বন্ধে আমি দুটো কথা সবাইকে বলতে চাই। কারণই
এই মুহূর্তে করোনা ভাইরাসের আর কোনো বিষয় নেই আমাদের চোখের সামনে। মানে করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে এবং তার চেষ্টা চলছে সারা দেশ তথা সারা বিশ্বে। তো আমি দুটো পয়েন্ট মেনলি বলবো, সেটা হলো আমরা সবাই মাস্ক পরছি এবং মাস্ক পরাটা সেটা প্রশাসন থেকে বলেও দিচ্ছে কম্পালসারি, মাস্ক না পরলে বাইরে বেরোনো যাবে না, একদমই ঠিক। বাট মাস্ক পরার সাথে সেটা আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ডিস্টেন্স মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং। তো সেটা দেখছি ম্যাক্সিমাম লোকই মাস্ক পরে নিচ্ছে বলে সে ভাবছে সে বোধহয় একদম প্রোটেক্টেড। বাট না, ডিস্টেন্সটা সবার আগে মেনটেন করুন, ডিস্টেন্স মেনটেন আগে করুন, তার সাথে মাস্ক পরুন, আর মাস্কটা ভালোভাবে পরুন। মাস্কটা খালি পরলেই হবে না, মাস্ক আমি দেখছি ম্যাক্সিমাম লোক কি মাস্ক এরকম দুমড়ে মুচড়ে নিয়ে পকেটে রাখছে আবার বার করে পড়ছে, বাট এটা প্রসেস নয়। মাস্কটাও যদি পরতেই হয় ঠিকঠাকভাবে পরতে হবে, সেটা হলো এই বাঁদিক এর দুদিকে যে ফিতেটা আছে এই ফিতেটা ধরে খুলবেন এবং ফিতেটা ধরে পরবেন, এই মাঝখানে জায়গাটুকু কোনোভাবে টাচ করবেন না। যদি টাচ করেন তার অর্থ এটা যে এই মাস্কের মধ্যে যে ময়লা বা জাম লাগছে সেটা বাইরের জায়গা থেকে তুলে বাইরে ঘুরছে, সেটা আমরা এই মাস্কের মধ্যে লাগিয়ে নাকের সামনে তুলে ধরছি, সেটা আরও ডেঞ্জার। ব্যাস এটুকুনি মেনটেন করুন, চেষ্টা করুন মাস্কটাকে খুব কেয়ারফুলি পরা। থ্যাংক ইউ। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ছবি আঁকুন। নমস্কার। আজ একটি বিষয়ে আমরা সকলেই অবগত, 2020 সালের প্রারম্ভ থেকেই শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী এক চরম সংকটের মুখোমুখি হয়েছে করোনা ভাইরাসের জন্য। আর এই সংকটময় পরিস্থিতিতে আমরা যে যেখানেই আছি সৃষ্টিশীল মানুষ, সকল শিল্পী বন্ধু সবাই এই সময়টাতে সরকারি নির্দেশনা সব কিছু আমরা মেনে চলব এবং ঘরে থেকেই তাদের সৃষ্টিশীল কাজে নিজেদেরকে নিয়োজিত রাখব। আসুন সবাই ঘরে থাকি, সুস্থ থাকি এবং নিজেদের সৃষ্টিশীল কাজে নিমগ্ন থাকি। এটা মজা করার সময় নয়, নোভেল করোনা ভাইরাস সারা পৃথিবীকে যেভাবে গ্রাস করেছে ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। সো লকডাউনকে মেনে চলুন, সবাই সবার বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। নমস্কার বন্ধুরা, সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, শিল্পী বন্ধুরা বেশি বেশি করে কাজ করুন। নমস্কার। হাই, দিস ইজ রবিশঙ্কর, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই বাড়িতে থাকুন। শিল্পীরা এই সময় আপনাদের ক্রিয়েটিভিটিটাকে এনহ্যান্স করুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। থ্যাংক ইউ। আমি সুমন, সরকারি চালু ও কারুকলা মহাবিদ্যালয়ের একজন প্রাক্তনী। সারা দেশ জুড়ে এখন লকডাউন চলছে, যে বাংলাতেও তাই। লকডাউনে মানুষের হাতে অপরন্ত সময়, কীভাবে সময় কাটাবেন তার একটা ছোট টিপস। বাঙালি লিখতে খুব ভালোবাসে, শুধু সোশ্যাল মিডিয়াতে না লিখে না সময় কাটিয়ে একটু নিজের সারা দিনের যা জীবনযাপন করছেন সেটাই লিখে শুরু করুন। কে বলতে পারে 25-30 বছর পরে আপনার এই লেখাই আপনার পরিবারের পরবর্তী প্রজন্মের কাছে এক অমূল্য রত্ন হয়ে উঠতে পারে। গল্প, কবিতা, অনেক কিছুই আসতে পারে, আবার নাও আসতে পারে। আপনি যা সারাদিন যা ভাবছেন যা করছেন সেটাই লিখুন না, সেটাও অনেক হবে। তাই লেখা আজ থেকে শুরু করুন, দেরি করবেন না, প্রত্যেক দিনের লেখা প্রত্যেক দিন লিখবেন। লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে সুস্থ থাকুন। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন এখন বিশ্ব জুড়ে চলছে মহামারী করোনা ভাইরাস কোভিড-19। সো
এই পরিস্থিতিতে আমাদের যেটা করা উচিত, সবাইকে বাড়ির মধ্যে থাকা, অযথা বাড়ির বাইরে না বেরোনো, খুব প্রয়োজনীয় ছাড়া, যেমন এক্সেপশনাল মেডিসিন লাইক দিস, যদি বাইরে বেরোন মাস্ক পরে বের হন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এতে আমাদেরই উপকার হবে। এবং বাইরে থেকে যখন বাড়িতে আসবেন অবশ্যই স্যানিটাইজ করে বাড়ির মধ্যে প্রবেশ করুন, এবং বাড়িতে থাকলেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, 20-25 মিনিট অন্তর ভালো করে সাবান দিয়ে হাত ধুন, এবং বাড়ির বাইরে যতটা সম্ভব না বেরোনো যায় এটাই নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে নিন, কারণ এই ভাইরাস এমনই একটা মারাত্মক ভাইরাস যা আপনারা জানেন ইতালি, স্পেন, আমেরিকা কি অবস্থা, মৃত্যুর লাশ। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে আমাদেরও এরকম একটা সিচুয়েশনের মধ্যে আসতে হতে পারে। সো ফ্রেন্ডস, বি কেয়ারফুল, স্টে হোম, সেভ লাইফ, নিজে বাঁচুন এবং অন্যদেরকেও বাঁচার জন্য সাহায্য করুন। ধন্যবাদ। চারিদিকে লকডাউন চলছে, খুব খারাপ পরিস্থিতি, বাড়িতে বসে কাজ করছি। সমস্ত শিল্পী বন্ধু এবং সাধারণ মানুষদের জানাই, আপনারা বাড়িতেই থাকুন, বাইরে বেরোবেন না অযথা, বাজার করা ছাড়া আর প্রয়োজনীয় ওষুধপত্র কেনা ছাড়া বাইরে বেরোবেন না। বাইরে যখন যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আর ঢোকার সময় হাত স্যানিটাইজ করে ঘরে ঢুকুন, যা জিনিসপত্র এনেছেন সেগুলো একটু রোদে শুকো দিন, সরকারি নিয়ম মেনে চলুন, নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। এটা ঘরে থেকেই একমাত্র লকডাউনের মাধ্যমেই নিস্তার পাওয়া সম্ভব। গুজব ছড়াবেন না আর গুজবে কান দেবেন না। সব থেকে বড় হচ্ছে এটা সংক্রমক, মানে ছোঁয়াচে, খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু ততটা মারাত্মক নয়, তাই ভয় পাবেন। নমস্কার, আমি জয়ন্ত। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এই কঠিন পরিস্থিতি আমরা সকলে মিলে অতিক্রম করব। সরকারের নিয়মাবলী অবশ্যই মানব, বাড়ি থেকে খুব প্রয়োজন না হলে আমরা বেরোবো না, যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরব আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। বাড়িতে ফিরে অবশ্যই হাত পা মুখ ভালোভাবে ধোবো, ভয় পাবেন না। সরকারের নিয়মাবলী মেনে চললে আমরা স্বাভাবিক জীবন ও স্বাভাবিক সমাজ ফিরে পাব। সকলকে ভালো রাখবেন, করোনাকে হারিয়ে আমরা জিতব। হাই, আমি প্রিয়ব্রত। আপনারা তো সবাই জানেন এই যে করোনা ভাইরাসের জন্য কীরকম মহামারী দেশে শুরু হয়েছে এবং গোটা বিশ্বে। এর এই যে অদৃশ্য একটা শক্তি যার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এর একটাই ওষুধ,
একটাই ওষুধ, যে লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং। তাই আমার সমস্ত ভারতবাসীর কাছে একান্ত অনুরোধ, প্লিজ প্লিজ আপনারা বাড়িতে থাকুন, প্লিজ বাড়িতে থাকুন, বাড়িতে আপনাদের ছেলেমেয়ের সাথে বাবা মার সাথে সময় কাটান, যারা কর্মক্ষেত্রের জন্য হয়ে ওঠেনি এতদিন। তাই আপনারা বাড়িতে থাকুন, আপনার ফ্যামিলিকে রক্ষা করুন, শুধু এই এই একটাই শুধু রাস্তা, এছাড়া আর কিছু করার নেই। প্লিজ আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার রীতিমতো আমাদেরকে হেল্প করে যাচ্ছেন, প্রশাসনের নিয়ম মেনেই আপনারা চলুন, আমাদেরকে হেল্প করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ফ্যামিলিকে সমস্ত আমাদের পান। নমস্কার, আমি প্রসেনজিৎ দেমলা, আমি রানাঘাটে থাকি, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি 2010। তো আপনাদের যেটা বলার, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে করোনা ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত। তো আপনাদের যেটা বলার, আপনারা প্লিজ ঘরে থাকুন, একদম বেরোবেন না, আমাদের সরকারি কর্মচারীরা যা বলছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করুন, আর আপনারা যদি শিল্পীয় থাকেন বাড়িতেই ছবি আঁকুন, একদম বেরোবেন না। আমি যেরকম ঘরে বসে বসে ছবি আঁকছি, আপনারাও তাই করুন। ধন্যবাদ। বাড়িতে থাকুন, সময় কাটান ফ্যামিলির সাথে, ছবি আঁকুন, ক্র্যাফট করুন, সময়টাকে কাজে লাগান, আর অবশ্যই বাড়িতে থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার। जैसे कि आप सभी को पता है कि कोरोना वायरस का प्रभाव सारे दुनिया पर छाया हुआ है, तो आप सभी से मेरी यही विनती है कि ज़्यादा से ज़्यादा अपना समय अपने घरों में बिताएं, इधर उधर ज़्यादा न जाएं, अपने मित्रों और दोस्तों से ज़्यादा ना मिले, कहीं घूमने ना जाएं, सिर्फ अपने घर में रहें और अपने समय को घर में ही व्यतीत करने की चेष्टा करें, घर के लोगों से मिलजुल कर रहें, घर में बहुत सारे जो काम बहुत दिनों से पड़ा हुआ है वो सब करें, इससे आपका समय कट जाए। बस इतना ही, धन्यवाद। नमस्कार, आमी शिल्पी शेख रिंटू। এই করোনার দুরবস্থার দিনে শুধু একটুকুই বলতে চাই, সবাই বাড়িতে থাকুন আর সুস্থ থাকুন, আর খুব মন দিয়ে ড্রয়িং করুন। প্রথমে প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা মূলত সুখের নয়। এই সময় একটাই কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি, বাড়ির বাইরে বেরোবেন না, অত্যন্ত প্রয়োজন ছাড়া তো একেবারেই বেরোবেন না। আপনার সুস্থতা কামনা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি শুভঙ্কর, আমি বর্তমানে রাজস্থানের জয়পুর শহরে আছি। এখানে ভারতীয় শিল্প সংস্থান কলেজে আমি একজন শিক্ষক। তাছাড়াও আমার আরেকটা পরিচয়, আমি খুশি। আপনারা সবাই জানেন শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী যে যুদ্ধে লড়ে চলেছে কোভিড-19 এর দ্বারা, যে সারা পৃথিবী আক্রান্ত, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সবাই আস্থার সৈনিক। আমাদের সবাইকে ঘরে থাকতে হবে, ঘরে থেকে সুস্থ থাকতে হবে, এইভাবেই আমরা এর বিরুদ্ধে লড়তে পারি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা অনেক সময় সময়ের অভাবে আমাদের অনেক রকম ইচ্ছা আমরা পূর্ণ করতে পারি। আমি যেমন আমার সময়টাকে ছবি এঁকে ইউটিলাইজ করছি, এরকম আপনারা যাদের ছোট ছোট অনেক রকম শখ ইচ্ছা সময়ের অভাবে পূর্ণ করতে পারেননি, আমি তাদের বলবো তারা এই সময়ে ঘরে থাকুন এবং তাদের এই সমস্ত ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করুন। তারা আমাকে
আমাকে ভিডিওটা বানাতে সাহায্য করেছে। আর একটা জিনিস, চারিদিকে করোনার জন্য আমরা খুব আতঙ্কিত, করোনা সম্বন্ধে সবাই আমরা বাকি বল। একটাই কথা বলতে চাই, সবাই ঘরে থাকুন, সেফ থাকুন, বাড়ির বাইরে কোনো দরকার ছাড়া বেরোবেন না, বাড়ির বাইরেতেই থাকুন। আর যদিও বা বাইরে যেতে হয়, সকালে ডিস্টেন্স মেনটেন, মুখে মাস্ক, বাড়িতে আসার পর সেটাকে ভালো করে হাত পা ধুয়ে ধোয়া, যেগুলো যেগুলো আমাদের ডাক্তার নার্স পুলিশ যারা যারা সব বলছে আমাদেরকে, সেগুলো একটু মেনে চলুন। তো এটাই বলতে চাই, সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, নিজে সুস্থ থাকো, নিজের ফ্যামিলিকেও ভালো রাখো।